ভারতীয় ভূখণ্ড লাদাখে চীনা সৈন্যদের বর্বরোচিত আক্রমণে নিহত হয়েছেন 20 জন ভারতীয় সৈন্য। বৃহস্পতিবার আগরতলা শহীদ বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ক্রাইম অ্যান্ড করাপশন কন্ট্রোল অ্যাওয়ারনেস সোসাইটির কর্মীরা। সোসাইটি এই কর্মসূচি থেকে চীনা দ্রব্য বর্জনে আহ্বান রাখেন সংস্থার কর্মকর্তাগণ। ক্রাইম অ্যান্ড করাপশন কন্ট্রোল অ্যাওয়ারনেস সোসাইটির পক্ষ থেকে এনে আসার কারণটা হচ্ছে লাদাখে গালওয়ান উপত্যকায় চীনা সৈনিক দ্বারা আমাদের যে বীর যোদ্ধারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া। কারণ আজকে চীনা রাষ্ট্রপ্রধান যেইভাবে ভারতের উপর অ্যাটাক করছে ওই সুবাদে আমাদের আজকে এখানে আমরা ক্রাইম অ্যান্ড করাপশন আমরা রাজ্যবাসী এবং ভারতবাসীর সমস্ত জনসাধারণের কাছে আমরা আবেদন রাখব আপনারা চীনা প্রোডাক্ট বর্জন করুন এবং পাশাপাশি চীনা অ্যাপস বর্জন করুন। আমাদের যে ভারতীয় প্রোডাক্ট রয়েছে আমরা ইউজ করব এবং আমরা ভারতীয় অ্যাপস আমরা ইউজ করব, সেই ক্ষেত্রে আমাদের ভারতে একটা ভালো একটা জায়গা পৌঁছবে। ব্যুরো রিপোর্ট হলাবুল।